Dr. Tanmay Bhattacharya, PROCREATIVE Marketing Private Limited Wellness Advisor. আজকে আপনাদের সঙ্গে স্বাস্থ্য বিষয়ে কিছু আলোচনা আমি করতে এসেছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আসলে জানেন, আমরা খুব কমন কয়েকটা বিষয় নিয়ে খুব অহংকার করি। অহংকারের কারণগুলো আপনারা জানলে বা আপনার সঙ্গে আলোচনা করলে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন। আমরা প্রধানত তিনটে বিষয়ে সব থেকে বেশি আমরা অহংকার করি। প্রথম বিষয় হচ্ছে অর্থ, মানে আমাদের এই মুহূর্তে অনেক অর্থ রয়েছে, তার জন্য আমাদের মধ্যে অহংকার আসে। সেকেন্ড যেটা গুরুত্বপূর্ণ পাঠ, সেটি হচ্ছে সময়, মানে আজকে যে সময় আপনি দাঁড়িয়ে আছেন আপনার কাছে সময়টা অত্যন্ত ভালো, কালকে যে এতটাই ভালো থাকবে তার কিন্তু মানে নেই। আর তৃতীয় থার্ড পয়েন্ট যেটা, সেটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে আপনার শরীর বা স্বাস্থ্য। এই শরীর বা স্বাস্থ্য যদি সম্পূর্ণরূপে সঠিক থাকে, মানে কোনো রকম সমস্যা আপনাকে না ফেলে, তবেই কিন্তু আপনার বাকি যে দুটো আমি পয়েন্ট বললাম সেগুলো যথাযথভাবে কাজ করবে। অর্থাৎ যদি কোনোভাবে আপনার শরীর খারাপ হয় বা শরীর নিয়ে কোনো সমস্যায় পড়েন, তাহলে কিন্তু সময়টাও খারাপ হয়ে যাবে এবং যেটার কারণে আপনার অনেক অর্থ কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার কিন্তু এই তিনটে অহংকারের কোনোটাই স্থায়ী হবে না, তিনটেই কিন্তু ক্ষণস্থায়ী। অর্থাৎ আপনাকে কিন্তু সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে, তার জন্য আপনাকে কিছু জিনিস জানতে হবে। কি জানতে হবে? আমরা কি করে ভালো থাকতে পারি সে নিয়ে জানতে হবে। জানেন, গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমাদের সবথেকে মানুষের দুঃখ কষ্টের কারণ হলো অসুখ, মানে আমাদের শরীর। যদি আমাদের দুঃখ কষ্টের প্রধানত কারণ অসুখটাই হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সেটার দিকে বেশি করে নজর দেওয়া উচিত। কোনটা সব থেকে ভালো রাখলে আমাদের বাকি যে দুটো জিনিস, অর্থ এবং সময়, ভালো থাকবে। সেই কারণেই আসুন আমরা আলোচনা করি কী করে আমরা সুস্থ থাকতে পারি, সুন্দর থাকতে পারি এবং আজকের দিনটি আনন্দে কাটাতে পারি। আলোচনা তো করবই, অবশ্যই আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? কী করে ভালো থাকতে পারি, তাই না? মানে আমার শরীর কী করে ভালো রাখতে পারি সেই নিয়ে আলোচনা করব। তাই শরীর ভালো রাখতে গেলে আমাদের কতগুলো স্বভাব প্রথমে চেঞ্জ করতে হবে। স্বভাব মানে আমরা যেটা অভ্যস্ত হয়ে পড়েছি, যেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না সেগুলো কী কী? আমরা আমাদের খাওয়া দাওয়াটা চেঞ্জ করতে পারবো না, আমরা পারবো না আমরা যে জলটা খাই সেটা একদম পরিশুদ্ধ জল পান করবো সেটা আমরা সঠিক করতে পারবো না, আর যেটা ইনহেল করি মানে অক্সিজেন যে নিই সেটা কতটা সঠিক, তার মধ্যে পলিউশন নেই, এরকমভাবে আমরা দেখে নিতে পারবো না যে এখানটায় পলিউশন নেই এই অক্সিজেনটা আমরা নেব। ওটাই তিনটে জিনিস আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু কোনটা আমরা পরিবর্তন করতে পারবো যেটা আপনাদের সঙ্গে আলোচনা করেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে আমরা কিন্তু স্বভাববশত একটা জিনিস আমরা করে ফেলেছি, সেটা হচ্ছে নিত্যদিনের আমাদেরকে মেডিসিনের প্রতি মানে ঔষধের প্রতি আসক্ত হয়ে পড়ছি। প্রতিদিন আমার মেডিসিন চাই, ভালো থাকার জন্য চাই, কিন্তু এটা আমরা বুঝতে পারছি না যে একটি রোগকে ভালো করতে গিয়ে কোন একটি মেডিসিন নিয়ে আমি আরেকটি রোগকে খুব নিয়ে আসছি সাদরে আমন্ত্রণ করে। তাই আমাদেরকে সুস্থ থাকতে গেলে আমাদের কিন্তু পথের দরকার, মানে আজ থেকে যদি আপনি একটু পেছিয়ে যান, মানে ধরুন নানা করে আমি বলছি 20-25 বছর পেছিয়ে যান বা 30 বছর বা 50 বছর, আপনি দেখবেন ডাক্তারবাবুর প্রেসক্রিপশনের নিচে পথ্য লিখে দিতেন। পথ্য মানে যেগুলো আমাদের বাড়িতে নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে পাওয়া যায় সেগুলোকে বলে পথ্য। ধরে নেওয়া যাক সেটা কাঁচা হলুদ, ধরে নেওয়া যাক আদা, ধরে নেওয়া যাক কালো জিরে কিংবা ডাবের জল, এগুলো আপনার এই রোগ হলে এটা খাবেন, এই রোগ হলে এটা খাবেন বা এই রোগ থেকে বাঁচার জন্য এটা খাবেন। এখন কিন্তু সেটা আর ওইভাবে লিখে দেওয়া হয় না। তাই আমাদের উচিত, আমাদের জানার জন্য আজকে কিন্তু প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড আপনাদের সেরকম কিছু পথ্য মানে ফুড সাপ্লিমেন্ট নিয়ে এসেছে, একটি ওয়ার্ল্ড ক্লাস ফুড সাপ্লিমেন্টগুলোকে আপনাদের সামনে হাজির করেছে প্রোক্রিয়েটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেড। আপনারা সেগুলোকে নিন, ব্যবহার করুন এবং নিজে সুস্থ থাকতে
ফ্যামিলিকে সুস্থ রাখতে এবং অন্য মানুষকে সুস্থ যেতে থাকে তার জন্য তাদেরকে তার ব্যবহার গুণাগুণগুলো বলব। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সব প্রোডাক্টগুলো সম্বন্ধে জানানো এবং সেগুলোর সঠিক রূপে পরিচয় দেওয়ার।